কোনোভাবেই বাইরের পশু আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিষ্কার মতামত যে দেশে প্রাণী সম্পদের উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে, কোনোভাবেই আমরা বাইরের প্রাণীর পর নির্ভরশীল হব না। তাতে দুই প্রকারে ক্ষতি, একটা হচ্ছে আমাদের টাকা দেশের বাইরে অবৈধ উপায়ে চলে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে পশুটি আসে সেটা অবৈধ উপায়ে আসতেছে, আসার পথে বিজিপি বিএসএফের সঙ্গে সংঘর্ষ হয়, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তৃতীয় হচ্ছে যে পশুটি আসে সেই পশুটির স্বাস্থ্যগত অবস্থা কেমন সেটাও কিন্তু আমরা ওইভাবে জানি না, চতুর্থত বাংলাদেশের খামারে যারা পশু উৎপাদন করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এতগুলি বিষয় যার সঙ্গে সম্পৃক্ত সেই বিষয়টাকে কঠোরভাবে দেখা দরকার। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করব, আমরা অফিসিয়ালিও জানাবো কোনোভাবেই অবৈধ কোনো পশু প্রবেশকে উৎসাহিত করা তো দূরের কথা, কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টও আছে যে এই খাটাল স্থাপনা নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে বলছে যে এই খাটালটা কি, এখানে কি অবৈধভাবে পশু রাখার একটা বিশেষ ব্যবস্থা, না হলে প্রত্যেকের পশু তার বাড়িতে থাকবে, আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত পশু পাওয়া যায় সেটা পুলিশ স্টেশনে বন্য কোথাও থাকবে। কিন্তু আমরা দেখলাম ভেরি রিসেন্টলি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজশাহীতে একটা খাটাল স্থাপন করে একটা কোম্পানিকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিবিকে সক্রিয় করা যে কোনো অজুহাতে কোনো নামেই স্লিপ দেওয়ার অথরিটি কারু নাই, যে স্লিপ দিচ্ছে এই জেলার থেকে আর এক জেলায় যাবে, এই স্লিপ দেওয়ার অথরিটি বিজিবিকে কে দিয়েছে? গরু এক জেলার থেকে আর এক জেলায় দেওয়া, গরু তো রেস্ট্রিক্টেড আইটেম না।